Corona moi Guwahati punar lockdown. Namaskar, apuni sai ase khobor at News 18 studio at moi Jayant Madhav Goswami. Ajire pura mahanagorir 7ta wardot sampurna lockdown. Aje hondhia 6 bajar pura sampurna lockdown khokona kora hoise. 2 number ward, 3 number ward, 4 number, 5 number wardot hobo lockdown. Homantural ko 10, 15 aru 16 number wardot hobo lockdown. 14 dinar babe ward somuhot thakibo sampurna lockdown. मुख्यमंत्री पर्यालोचना बैठक पाशते लिया है एक सिद्धांत प्रशासने जुगान धरव अत्यावश्यक सामग्री महामारी कोरोना भाईरस प्रादुर्भाव बृद्धि पासे गुवाहाटी महानगरीत धारावाहिकभावे गुवाहाटीत संक्रमण बृद्धि पर परिप्रेक्षितत एने एक सिद्धांत ग्रहण करा हैछे सम्पूर्ण गुवाहाटी महानगरी नहय किन्तु बसा बसा केबाटा वार्डत सम्पूर्ण लकडाउन घोषणा करा हैछे ইতিমধ্যে আমি জনাইছো প্রায় 7টা কই ওয়ার্ডত 14 দিনৰ বাবে লকডাউন ঘোষণা কৰা হৈছে আৰু আজি সন্ধিয়া 6 বজাৰ পৰা প্ৰযোজ্য হ'ব লকডাউনৰ এই নতুন নিয়ম 2 নম্বৰ 3 নম্বৰ 4 নম্বৰ 5 নম্বৰ 10 15 আৰু 16 নম্বৰ ওয়ার্ডত হ'ব সম্পূৰ্ণ লকডাউন 14 দিনৰ বাবে ওয়ার্ডসমূহত থাকিব সম্পূৰ্ণ লকডাউন মুখ্যমন্ত্ৰীৰ পৰ্যালোচনা বৈঠকৰ পিছতে লোৱা হয় এই সিদ্ধান্ত বিয়লি 5 বজাত কালি বিয়লি 5 বজাত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমে এই কথা ঘোষণা করার পিছতে সন্ধিয়া 6 বজাত পর্যালোচনা বৈঠকত মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর সেই বৈঠকতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর সম্পূর্ণ লকডাউন প্রযোজ্য হবলগিয়া 7টা ওয়ার্ডত প্রশাসনে যোগান ধরব অত্যাবশ্যক সামগ্রী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করবলৈ এনে এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর এই সিদ্ধান্ত অনুসরি প্রায় 7টা কই ওয়ার্ডত 14 দিনের বাবে লকডাউন ঘোষণা করা হয়েছে আর সেই অনুসরি আজি সন্ধিয়া 6 বজার পর প্রযোজ্য হব লকডাউনের এই নতুন নির্দেশনা নীতি নিয়ম আৰু কেহতিয়াকৈ গুৱাহাটী মহানগৰীৰ ব্যৱসায়িক ৰাজধানী ফাঁচী বজাৰত কৰোনা ভাইৰাছৰ প্ৰাদুৰ্ভাৱ প্ৰত্যক্ষ কৰিবলৈ পোৱা হৈছে আলু ব্যৱসায়ী মাংগ্ৰু সাহানীৰ সংস্পৰ্শলৈ অহা বহুকেইজন পৰৱৰ্তী বিগত সময়ছোৱা দেখিবলৈ পোৱা হৈছিল কোভিড 19ত আক্ৰান্ত হৈছিল আৰু তাৰ পৰিৱৰ্তে তাৰ উপৰিও আন বহুকেইগৰাকী ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ কৰ্মচাৰী আক্ৰান্ত হৈছিল কোভিড 19ত আৰু যাৰ বাবে ফাঁচী বজাৰৰ ওপৰতো বিশেষভাৱে সতৰ্ক দৃষ্টি ৰখা হৈছে আৰু কোভিড 19ৰ হটস্পট হৈ পৰা ফাঁচী বজাৰৰ পৰা চাওয়া হওক আমাৰ সতীৰ্থ সাংবাদিক গুঞ্জন কলিতাৰ এক বিশেষ ৰিপৰ্ট সামাজিক দূৰত্ব ধোৱা চাঙত মাস্ক পৰিধানৰ সকলো নীতি নিয়ম মই উপস্থিত আছো গুৱাহাটী মহানগৰীৰ ফাঁচী বজাৰত আৰু ফাঁচী বজাৰৰ মূল পিছফালে এই দৃশ্য দেখিলে আপোনালোকে গম পাব যে গুৱাহাটী মহানগৰীত কোনো ধৰণৰ সামাজিক ব্যৱধানৰ কোনো নীতি নিয়ম ইয়াত কোনেও পালন কৰা নাই এয়া মই দৃশ্য দেখুৱাইছোঁ এয়া হৈছে ফল মূলৰ দোকান আৰু ফল মূলৰ দোকানতো কোনো ধৰণৰ সামাজিক দূৰত্ব কোনেও বজাই ৰখা ইয়াত দেখিবলৈ পোৱা যোৱা নাই আনকি বিভিন্নজনে ইয়াত মাস্ক তেওঁলোকে নিয়ম তেওঁলোকে যি আছিলে মাস্ক পৰিধান কৰিবলগীয়া যি নিয়ম আছিলে সেই নিয়ম তেওঁলোকে উলংঘা কৰি এতিয়াও মাস্ক কিন্তু একাংশই পৰিধান কৰা ইয়াত দেখিবলৈ পোৱা যোৱা নাই মই দেখুৱাইছোঁ যে যিসকল ইয়াত আন আন ইয়াত ব্যৱসায়ীসকল আছে যিসকল ৰিক্সা চালক আছে তেওঁলোকে বিভিন্ন যাত্ৰী তেওঁলোকে কঢ়িয়াই লৈ থাকে এনি সময় তেওঁলোকে যিকোনো সময়তে বিভিন্ন যাত্ৰী তেওঁলোকে কঢ়িয়াই লৈ যায় কিন্তু তেওঁলোকে কোনো ধৰণৰ মাস্ক পৰিধান কৰা ইয়াত দেখিবলৈ পোৱা যোৱা নাই আনফালে যদি মই দৃশ্য দেখুৱাওঁ যে একাংশই মাস্কখন ঠিকেই ডিঙিত তেওঁলোকে ওলমাই ৰাখিছে ঠিকেই কিন্তু পৰিধান হ'লে তেওঁলোকে কৰা ইয়াত দেখিবলৈ পোৱা যোৱা নাই আজিৰে পৰা গুৱাহাটী মহানগৰীৰ 7টাকৈ ৱাৰ্ডত সম্পূৰ্ণ লকডাউন হ'ব আৰু ফাঁচী বজাৰতো আমি দেখিছিলোঁ যে ফাঁচী বজাৰৰ যেতিয়া আলু গুদামৰ কৰ্মচাৰী এগৰাকী কোভিড আক্ৰান্ত হৈছিল তাৰপিছত বিভিন্ন অঞ্চল ইয়াত কণ্টেইনমেণ্ট জ'ন কৰি দিয়া হৈছিল কিন্তু তাৰপিছতো কোনো ধৰণৰ ইয়াত নীতি নিয়ম পালন কৰা আমি ইয়াত দেখিবলৈ পোৱা নাই আৰু সেয়েহে যদি এনেধৰণে থাকে তেতিয়াহ'লে অতি ভয়ংকৰ কথা হ'ব পাৰে কাৰণ এতিয়া সকলোৱে আশংকা কৰিছে যে গুৱাহাটী মহানগৰীত গণসংক্ৰমণ হৈছে নেকি যদি গণসংক্ৰমণ হৈছে তেনেহ'লে এই সামাজিক ব্যৱধান মানি নৰখা মানি নচলা বা মাস্ক পৰিধান নকৰা কথাটোৱে কিন্তু ডাঙৰ কথা হিচাপে পৰিণত হ'ব পাৰে ডাঙৰ ইয়াত অঞ্চল বৃহৎ নিতৌ ন ন অঞ্চল ই কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধি পাব পাৰে ন ন অঞ্চলত গতিকে কালি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ যি বৈঠক অনুষ্ঠিত হৈছিল স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ৰাজ্যিক স্বাস্থ্যমন্ত্ৰী পীযুষ হাজৰিকাকে প্ৰমুখ্য কৰি আৰক্ষী সঞ্চালক প্ৰধান উপায়ুক্ত আদিৰ লগত যি বৈঠক হৈছিল তাত এটা কথা কোৱা হৈছে যে
যিসকলে এতিয়াৰ পৰা সামাজিক ব্যৱধান যিসকলে নাৰাখিব যিসকলে এতিয়াৰ পৰা মাস্ক পৰিধান নকৰিব তেওঁলোকৰ ক্ষেত্ৰত কঠোৰ ভূমিকা বা কঠোৰ হ'ব লাগিব আৰক্ষী আৰু প্ৰশাসন কিন্তু ফাঁচী বজাৰত এতিয়াও সেই সামাজিক ব্যৱধান যেন ইয়াত একোৱে নাই সকলো স্বাভাৱিক পৰিস্থিতিৰ নিচিনাকৈ সকলোৱে ইয়াত আহিছে ইয়াত বজাৰ কৰিছে কিন্তু সামাজিক দূৰত্ব বা মাস্ক পৰিধানৰ নিয়ম একাংশই কিন্তু ইয়াত উলংঘা কৰা দেখিবলৈ পোৱা গৈছে কিন্তু আন একাংশই অৱশ্যে নিজে মাস্ক পৰিধান কৰিছে কিন্তু সামাজিক দূৰত্বৰ কিন্তু ব্যৱধান যেন তেওঁলোকেও পাহৰি পেলোৱা ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইফালে মহানগৰীত আৰম্ভ হৈছে 31টা কোভিড কেয়াৰ চেণ্টাৰ 31টা ৱাৰ্ডত 31টা কোভিড কেয়াৰ চেণ্টাৰ স্থাপন কৰা হৈছে আৰু এই কথা সংবাদমেলত ঘোষণা কৰে স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৱাহাটীত আমি 33টা স্ক্ৰিনিং চেণ্টাৰ বনাব ঠিক কৰিছো 33 প্ৰত্যেক ৱাৰ্ডত এটাকৈ জি এম চি এম এম চি বাদ দি পাৰ ৱাৰ্ড 33 গতিকে সেই 12টাৰ ভিতৰত 10টা 33ৰ ভিতৰত থাকিব দুটা নাথাকিব কাৰণ এম এম চি জি এম চিটোক আমি ৱাৰ্ডৰ লগত ৰখা নাই ৱাৰ্ড নম্বৰ একত জালুকবাৰী গাৰ্লছ হাইস্কুল ৱাৰ্ড নম্বৰ টু পাণ্ডু আদৰ্শ ৱাৰ্ড নম্বৰ থ্ৰী বিদ্যা মন্দিৰ ৱাৰ্ড নম্বৰ চাৰি কামাখ্যা ৱাৰ্ড নম্বৰ পাঁচ দুৰ্গা স্বৰূপৰ বিদ্যাপীঠ হাইস্কুল ৱাৰ্ড নম্বৰ চেভেন আমবাৰী হাইস্কুল ৱাৰ্ড নম্বৰ আঠ কালিৰাম বৰুৱা গাৰ্লছ হাইস্কুল এনেকে 31 ৱাৰ্ডত আমি এই 31টা আমি চেণ্টাৰ কৰিম উইথ জি এম চি এণ্ড এম এম চি ইট উইল বি 33 চ' ইয়াতে পৰহিৰ পৰা ৰাইজে ভলেণ্টিয়াৰিলি চেম্পল দিব পাৰিব আজিৰে পৰা বন্ধ মাজুলী যোৰহাট ফেৰী সেৱা ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ পাছতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় জলমগ্ন হৈ পৰিছে কমলাবাৰী অফলামুখ নিমাতী পাৰঘাটৰ ৰেম্প অংশ আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে বন্ধ কৰিছে সম্প্ৰতি ফেৰী সেৱা আজিৰে পৰা বন্ধ কৰি দিয়া হয় মাজুলী যোৰহাট ফেৰী সেৱা ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ বাবেই এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় জলমগ্ন কমলাবাৰী অফলামুখ নিমাতী পাৰঘাটৰ ৰেম্প অংশ আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে বন্ধ কৰিলে ফেৰীৰ চলাচল ৰাজ্যত কোভিড 19ত আক্ৰান্ত হ'ল প্ৰথমগৰাকী জনপ্ৰতিনিধি পাথাৰকান্দিৰ বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আক্ৰান্ত হ'ল কোভিড 19ত কোভিড 19ত আক্ৰান্ত বিধায়কগৰাকী কৰিমগঞ্জ চিভিলত ভৰ্তি কৰোৱা হৈছে 18 জুনত চোৱাব টেষ্ট কৰোৱা হৈছিল বিধায়ক পালৰ বিধায়ক পাল চিকিৎসালয়খনৰ পৰিচালন সমিতিৰ চেয়াৰমেন আৰু বিধায়ক পাল কেনেদৰে কোভিড 19ত আক্ৰান্ত হ'ল সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই কাৰ সংস্পৰ্শলৈ আহিছিল বিধায়কগৰাকী এই সন্দৰ্ভত অধিক তথ্য জানিব পৰা হোৱা নাই কিন্তু এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ এগৰাকী জনপ্ৰতিনিধি ৰাজ্যৰ এয়া প্ৰথমগৰাকী জনপ্ৰতিনিধি যি আক্ৰান্ত হ'ল কোভিড 19ত পাথাৰকান্দিৰ বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল কোভিড 19ত আক্ৰান্ত বিধায়কগৰাকীক সম্প্ৰতি কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে 18 জুনত তেওঁৰ স্বাব টেষ্ট কৰোৱা হৈছিল আৰু তেওঁৰ ফলাফল কোভিড 19 পজিটিভ আৰু জানিব পৰা অনুসৰি বিধায়ক পাল হৈছে চিকিৎসালয়খনৰে পৰিচালন সমিতিৰ চেয়াৰমেন আৰু ইতিমধ্যেই এই যুঁজখনত তেওঁ নামি পৰিছিল হাস্পতালখনৰ চেয়াৰমেন হোৱা হেতুকে তেওঁ সঘনাই আহ যাহ কৰিছিল চিভিল হাস্পতাললৈ আৰু তাৰ পৰাই হয়তো বিধায়কগৰাকী কোভিড 19ত আক্ৰান্ত হ'ল বা তেওঁৰ দেহলৈ সংক্ৰমণ হ'ল কোভিড 19 এই মুহূৰ্তত স্পষ্টকৈ জানিব পৰা হোৱা নাই যদিও ডাঙৰ খবৰ এয়াই ৰাজ্যৰ প্ৰথমগৰাকী জনপ্ৰতিনিধি আক্ৰান্ত হ'ল কোভিড 19ত যাতে আৰু আমাৰ নিচিনা এনেকুৱা যাতে পাব্লিকলি ইয়াৰ নকৰে কৰিলে তেওঁলোকৰ প্ৰব্লেমত পৰিব পাৰে এইটো কাৰণে চবক মই ৰিকুৱেষ্ট কৰিম যদি কোনোবা মানুহ হিচাপে যিটো আমাৰ ছ'চিয়েল ডিষ্টেঞ্চটো মেইনটেইন ৰাখে কাৰণ আমি বহুত ট্ৰাই কৰিছোঁ কিন্তু আমাৰতো দায়িত্ব আছে এজ এ বিধায়ক হিচাপে মই কোৱাৰেণ্টাইন জোনত যাব লাগে হনৰেবল এম এল এ পাথাৰকান্দি কৃষ্ণেন্দু পালজী কাছমে আমি পতা চলা পজিটিভ আয়া পাছ জো পুৰা এণ্টোৰাজ থা স্টাফ ড্রাইভার পিএসও সবকো হাম কল স্ব্যাব লেঙ্গে অভি আর্লি মর্নিং টুমারো অ্যান্ড উনকো হোম কোয়ারেন্টাইন করকে বট যা যা হুয়া হ্যাঁ উনকা জো কন্ট্যাক্ট ট্রেসিং তো করেঙ্গে অ্যান্ড উই উইল টেক অ্যাজ পার উই উইল টেক হোয়াট এভার স্টেপস আর রিকোয়ার্ড এম এল এ সবকো হাম সিভিল হসপিটাল মে রাখা অভি তবিয়ত কেসা হ্যায় ঠিক হ্যায় হি ইজ এসিম্পটোম্যাটিক নো প্রবলেম কোই প্রবলেম নেই হ্যায় এসা কোই প্যানিক করনে কা ভি জরুরত নেই হ্যায়
সর্বোচ্চ ন্যায়ালয়ের অনুমতির পিছতে পুরীত জগন্নাথ রথযাত্রা কটকটিয়া নিরাপত্তার মাজত পুরীত আরম্ভ হল রথযাত্রা। অবশ্যই সমগ্র পুরী জেলাত সরকারে জারি করেছে সান্ধ্য আইন। সোমবারের নিশা 9 বজার বুধবার দিনের 2 বজালে অব্যাহত থাকিব সান্ধ্য আইন। নদিনিয়া জগন্নাথ রথযাত্রার সময়সাত মোতায়েন করা হয়েছে অর্ধ শতাধিক আরক্ষীর প্লাটন। অবশ্যই রথযাত্রার সময়ত রাজপথলে উলাই আহিব নোৱাৰিব স্থানীয় রাইজ। পুরীর সকল প্রবেশ পথ সিল করে দিছে প্রশাসনে। জনতাক ঘরতেই টেলিভিশনের জড়িয়ে রথযাত্রা উপভোগ করবলে আহ্বান জানাইছে সরকার তথা আরক্ষী প্রশাসনে। পুরীর পনপটিয়া সম্প্রচার জগন্নাথ রথযাত্রার পনপটিয়া সম্প্রচার অধিক তৎপরতা গ্রহণ করা হয়েছে। বিশেষ নিরাপত্তার দিকটো যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের এইবার রথযাত্রার কিছু জটিলতা আহি পড়েছে আর তার পিছতে ন্যায়ালয়ের মজিয়া পাইছিলগে এই বিষয়। অবশেষত সর্বোচ্চ ন্যায়ালয়ে অনুমতি প্রদান করার পিছতেই ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠিত করা হয়েছে। নদিনিয়া এই রথযাত্রার কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে আর বিশেষ স্যানিটাইজেশনের উপর প্রদান করা হয়েছে। সমগ্র রাজ্যর অধীশ্বর শ্যাজী ভগবান নিকটরে কাকুস্থ হচ্ছেন, প্রণিপাত জ্ঞাপন করুচান্তি, যাহা যৌ পরম্পরা কু নিউছাড়ি পরম্পরা বলি কুহা যায়, সমর্পণ ভাব বলি কুহা যায়। হে প্রভু, মু অজ্ঞান, মু মহামূর্খ, মো ভিতরে জ্ঞানালোক প্রদান কর, অজ্ঞতা দূরীভূত কর, এ হচ্ছে নিউছাড়ি পর্বর কথা। নিজক হীনমন্য করি মহাপ্রভু হচ্ছে সব, ইয়ে সবুর মালিক হচ্ছে মহাপ্রভু। আমি কেবল সেবায়ত, যা কিছুক্ষণ পূর্বর পণ্ডিতজী আপনার নিকটে উপস্থাপন করুলে, যৌ সমার্জন পরম্পরা কু দেখিলা পরে কাঞ্চির রাজা পুরুষোত্তম দেবশাল্য নরসিংহ পুরুষোত্তম কু ঘৃণা করে, এবং তাপরে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলে, দ্বিতীয় যুদ্ধ সন্ধি রহিলা, যদি জয়যুক্ত হুয়ন্তি উৎকলর রাজা তেবে কাঞ্চি অধীশ্বর আসি আম উৎকলরে রহিবে, যদি উৎকলর রাজা পরাজিত হুয়ন্তি তাহলে উৎকলর ইষ্টদেব কাঞ্চিরে রহিবে। রাজা হাত যোড়ি দেলে, প্রণিপাত জ্ঞাপন কলে, হে মহাপ্রভু, হে বলিয়ার ভুজ, মু তো সেবক থাউ থাউ আমি হারিযা, না না, ভগবান নিজে কলা ঘোড়া ধলা ঘোড়ারে চড়ি যুদ্ধ কলে। কাঞ্চি অভিযান হল আপন মানে জানন্তি, যৌ শ্রীমন্দির ভিতরে কাঞ্চি গণেশ অছন্তি এবে মধ্যে পূজা পাউচন্তি, সে কাঞ্চিরু আসিবার দৃষ্টান্ত রহিছে, প্রণিপাত করুচন্তি, প্রণতম সর্বমুদ্রাণি, প্রণতম ক্লেশনাশায়, প্রণতম গোবিন্দং পদে সর্বক্লেশ বিনির্মুক্ত, প্রণিপাত করুচন্তি, রাজা সমর্পিত হয়ে যাউচন্তি। কোণ দেবে যাহা মনসা পূজার ব্যবস্থা রহিছে, হৃৎপদ্ম আসনম দদ্যাত, হে মহাপ্রভু, মু কৌ আসন দেই পারিবি, মু হৃদয় রূপক পদ্ম ভিতরে মু আপনকু আসন দৌচি, হৃৎপদ্ম আসনম দদ্যাত, সহস্রার চ্যুতামৃতি, পাদ্যশ্চরণয়োর দদ্যাত, মনঃ স্পর্ঘ্যং প্রকল্পয়েত, আচমে মমৃতং নৈব স্নানিয়ং তেন চহস্রুতম, আকাশম তত্ত্ববস্ত্রস্যাচ্ছত্তিতা চিত্ত প্রকল্পয়েত, পুষ্পম ধূপ প্রাণ প্রকল্পয়েত, অনাহত ধ্বনির্ঘণ্টা বায়ু তত্ত্বম চামর, সহস্রার ভবে ছত্রং নৃত্যমিন্দ্রিয় কর্মাণং পূজামীথং প্রকল্পয়েত। হে প্রভু, কৌ পূজা তোতে দেবী, যৌ পুষ্প তো নিকটরে সমর্পণ করিবি, সে প্রভু তাপরা সর্জনাকারী হচ্ছেন আপন, কীটঠারু পতঙ্গ পর্যন্ত এ সচরাচর ব্রহ্মাণ্ডর সর্জনাকারী আপনার দেখন্তু, বর্তমান ছেড়া পহরা কার্য হচ্ছে, এপটে রাজগুরু মন্ত্রপাঠ করুচন্তি, পুরুষ সুক্ত শ্রী সুক্তম হিরণ্যাভরণ হরিণী সুবর্ণম রজতহস্রজাম চন্দ্রাং হিরণময়ী লক্ষ্মী জাতবেদো মমাবহ দামহং আবহ জাতবেদো লক্ষ্মী মনপগামিনী যস্যা হিরণ্যবিন্দয়ঃ গামস্বং পুরুষানহম, ধবল বর্ণর পুষ্প বিকিরণ হচ্ছে, রাজা সমার্জনরে সমার্জনী করে দৌঁচান্তি। অতএব হৃদয় ভিতরে থিবা মায়া কপট নির্বিকার ভাবরে সমার্জন করে দেলে আমি পরমাত্মাঙ্কর প্রাপ্তি হয়ে পারিব। রাজ আজি দেখেই দৌঁচান্তি, রাজতন্ত্র চেতনা ভিতরে মধ্যে সমার্জনর ব্যবস্থা, চতুর্পার্শ্বকু পরিষ্কার করন্তু, যাহা মোর পূজ্যাপাদ গুরুদেব সঞ্জয় শতপথী মহোদয় আপনার কুলে, আমি পরিমল ব্যবস্থা কু কিভাবে ভাবে সুচারুরূপে রক্ষিপারে, স্বচ্ছতা বজায় রক্ষিপার, রাজা জগন্নাথ সংস্কৃতি মাধ্যমে এ এক প্রচার প্রসার কহিলে অত্যুক্তি হব না। দেখন্তু বর্তমান মন্ত্রপূত করা যাচ্ছে, ভণ্ডার মেকপ সিঞ্চি দৌঁচান্তি, পুষ্প এবং ঘোড়া চন্দন, রাজা সমার্জনী সুবর্ণ মুঠা হয়ে
खड़ी कारे राजा समार्जन करुछंति एठी दीटा तत्व आमे देखि पारिबा आमे आमो हृदयटा को समार्जित करि देले परमात्मा रूपक चेतना को उपलब्धि करि पारिबा जे पर्यंत आमो भितरे अहंकार जाइनी जे भितरे आमो भितरे कल्मस जाइनी जे भितरे आमो भितरे नम्र अहंकार जाइनी आमे परमात्मांकर सानिध्य पाई पारिबा नाही यहा सत्य जाकु कपट अहंकार व्यक्ति को परमात्मा केबे हेले दृष्टि दियंती नाही ए जो छेरा पोहरा परंपरा गवेषक माने कहंती सूर्यवंशी राजा कपिलेन्द्र देवंक समय रे ए छेरा पोहरा नीति अनुष्ठित हेउथिला एवं रथयात्रा दिन गजपति महाराज এনেদরে ইতিহাস প্রসিদ্ধ রথযাত্রা পরম্পরাগতভাবে পালন করা পরিলক্ষিত হয়েছে পুরীত খবরধার অব্যাহত থাকবে সময় হয়েছে এটি চমু বাণিজ্য।